ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি বারাকাতুহু। যে সম্মানিত ভাই জানতে চাচ্ছিলেন যে দেবর বাবির অবৈধ সম্পর্ক, এটা বাবি স্বীকার করলেন এবং ভাই অর্থাৎ বাবির স্বামী যে এই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে রাজি। এখন যেহেতু আমাদের দেশে ইসলামী হুকুমত চালু নাই, এখন মুসলিম সমাজের দায়িত্ব করণীয় কী? জি সম্মানিত ভাই, এখানে বিষয়টি হচ্ছে অত্যন্ত জটিল, কারণ জেনা এটা যদি নাকি চারজন সাক্ষীর মাধ্যমে না হয়, এটা কি হয় না, প্রমাণিত হয় না, বরং যারা এটা বলবে তারাই 80টি করে বেত্রাঘাতের উপযুক্ত হবে। তবে এখানে যদি নাকি যে কোনো নারী স্বীকার করে নেয় নিজের থেকে, তার ভিন্ন কথা, ইসলামী শরীয় মোতাবেক তাকে বিবাহিত যেহেতু তাকে ফাতরাঘাতে হত্যা করা, এটা করবে মুসলিম সরকার। আর যদি নাকি না করে, দায়বা সরকারের কাঁধে থাকবে। মুসলিম জনগণ যারা সাধারণ আছেন, ওনারা শত চেষ্টা করবেন, সরকারের কাছে দাবি জানাবেন ন্যায়পন্থায়। সরকার যদি নি করে তো সরকারও আল্লাহ পাকের যে বিধান পালন করার কারণে সওয়াবের ভাগী হবেন, আর না করার কারণে সাজার যে উপযুক্ত হবেন। আর এখানে স্বাভাবিকভাবে প্রত্যেক মুসলমান, আমরা যারা জনসাধারণ আছি, ইসলামকে ভালোবাসি, ইসলামী জীবন আদর্শ আমাদের উদ্দেশ্য আদর্শ, সেই হিসাবে আমাদের যে সামাজিকভাবে কিছু দায়িত্ব থাকবে, সামাজিক দায়িত্ব থাকবে যে কঠোরতা অবলম্বন করা তাদের সাথে, কারণ মান রামিনকুম মুনকারান ফালিউকাইয়িরহু বিয়াদিহি ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইলাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াজালিকা তাকরিবান। যার সামর্থ্য আছে অন্যায় কাজ দেখে বাধা দেওয়ার, সে হাত দিয়ে বাধা দিবে। বিশেষ করে এটা প্রশাসনের দায়িত্ব, আর প্রত্যেক ব্যক্তি তার পরিবারের উপরে দায়িত্ব, কারণ পরিবারের উপরে নিজের ক্ষমতা চলে, অন্যের উপর নিজের ক্ষমতা যে ভিন্নতা আছে। দ্বিতীয় হচ্ছে মুখের মাধ্যমে বলার মাধ্যমে তাকে যে সংশোধন করবে, যতটুকু সম্ভব এই ব্যাপারে সামাজিকভাবে আমরা যারা আছি আমাদের অবশ্যই যে তাদের ব্যাপারে যে কঠোর একটা ভূমিকা পালন করা দরকার, যাতে করে তারা কোণঠাসা হয় সমাজের মধ্যে, যে দ্বিতীয়বার এই ধরনের অপকর্মে কেউ যেন লিপ্ত না হয়, যেন শিক্ষা পায়। তবে এখানে যেটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, মারামারি কাটাকাটি বা গালি গালাজ এরূপ ভাবে না, বরং কথার ভাষার মাধ্যমে তাদেরকে প্রভাবান্বিত করবে। তিন নম্বর, এতটুকু যদি সম্ভব না হয় তাহলে যে কি করবে, মনে মনে ঘৃণা করবে, এই কাজটাকে অত্যন্ত ঘৃণিত মনে করবে এবং চেষ্টা প্রচেষ্টা চালাবে যাতে করে ভবিষ্যতে সমাজের মধ্যে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। ফাঁসে যে এই মহিলার স্বামী, সে যদি নাকি এটাকে মেনে নেয় তো সে হবে দায়ুসের অন্তর্ভুক্ত। দায়ুস বলা হয় যে নিজের পরিবারের মধ্যে যে অবৈধ কাজের প্রশ্রয় দেয়। এই বিষয়টার সাথে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে নারী যে নারী পরকীয়ায় লিপ্ত আছে, জেনার মতো জঘন্য অপরাধে লিপ্ত আছে, এর যদি নাকি স্বামী তাকে সুযোগ দেয়, অবশ্যই স্বামীও সমান পরিমাণে গুণাগার হবে, স্বামী গুণাগার হবে, দয়ুসের একেবারে চরম পর্যায়ে দয়ুসে পরিণত হবে। আর স্বামী যতটুকু সম্ভব যদি নাকি তাকে সতর্ক করে, তাকে আপাতত রাখার চেষ্টা করে এবং এই ধরনের অন্যায় অপরাধের কাজে তাকে ফসল দেয় না, কিন্তু মেয়ে নিজের লুকোচুরিতে করে, তাহলে স্বামী অবশ্যই রক্ষা পাবে। তবে এখানে এই কোনো দুর্ঘটনা অপবাদ বা মনে করেন যে এখানে যদি নাকি বাস্তবে কোনো ধরনের জানার মতো কোনো অঘটন ঘটে থাকে এবং স্ত্রীও স্বীকার করে, তাহলে স্বামী কিন্তু ভিন্ন মত এখানে অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে এই নারীকে তার স্ত্রী হিসেবে সে রাখবে না, এই স্ত্রী হিসেবে ফাহেসা অর্থাৎ অপকর্মের সাথে লিপ্ত কোনো নারীকে নিয়ে ঘর সংসার করা, এটা দাম্পত্য জীবনের জন্য ক্ষতিকর, সন্তানদের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। তাই তার উচিত সে এই নারীকে যে
কি করবে, তালাক দিয়ে দিবে। সে অন্যত্র যে ইদ্যতের পর বিয়ে বুঝবে, সেই জানি যে জানা করছে তার সাথে হোক বা অন্য কারোর সাথে হোক, এটা পর ভিন্ন কথা। কিন্তু এই স্বামী যদি নাকি এই স্ত্রীকে যে মেনে নেয়, সাধারণ গতিতে মেনে নেয়, তাহলে অবশ্যই এই স্বামী হবে দয়ুসদের অন্তর্ভুক্ত। দয়ুসের ব্যাপারে সহি আল জামের যে 3052 নম্বর হাদিস এবং নাসাইর 2562 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 5372 নম্বর হাদিস, হাদিসটির মান হচ্ছে সহি। আন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আকু ওয়াদ্দুয়ুসুল লাযী ইউকিররু ফী আহলিহিল খুবস। তিন ব্যক্তির উপর জান্নাত হারাম। এক ব্যক্তি হচ্ছে যে মদ পান করে, দুই নম্বর হচ্ছে যে মাথা পিতাকে কষ্ট দেয়, তিন নম্বর হচ্ছে যে দয়ুস, যে নিজের পরিবারের মধ্যে অপকর্ম বজায় রাখে, অপকর্মের সুযোগ দেয়। এখানে অপকর্ম বলতে ব্যাপক আকারে আছে, যে শুধু জানা সেটা না, যে নিজের পরিবারের ভিতরে নিজের যে স্ত্রী, নিজের মা, নিজের যে অধীনস্থ ভাই বোন বা নিজের মেয়ে, এগুলা অন্যের সাথে অবাধ চলাফেরা, পর্দা ছাড়া চলাফেরা, তাদেরকে যে আপনার একাকিত্বে কথাবার্তা বলার পর পুরুষদের সাথে, নারী হলো পুরুষের সাথে, পুরুষ হলো নারীর সাথে কথাবার্তা বলার সুযোগ করে দেওয়া, এবং এগুলোর ব্যাপারে যে মাথার মধ্যে না রাখা, আমি আমার পরিবারের মধ্যে কোনো ধরনের হেজাবের লঙ্ঘন হোক আমি এটা চাই না, যদি নাকি হয় তো ভালো কথা, যদি নাকি এই ধরনের কোনো যে পরিবারের মেম্বার যিনি পরিবার পরিচালনা করেন উনি যদি নাকি এগুলো তাবাক্কা করেন না, হেজাব কি পর্দা কি, এবং মনে করেন যে ফর নারী পুরুষের সাথে কথাবার্তা যে বলা কি না বলা কি তার কাছে সবগুলো সমান, সে একবার আধুনিক সবার সাথে মিলিমিশি চলাকে পছন্দ করে, পরিবার পরিজনকে পর্দা খুশির মতো রাখার চেষ্টা করে না, এই ব্যক্তি হচ্ছে দাওয়াজ দায়ুস, যে ব্যক্তি নিজের পরিবারের মধ্যে যে খবুস যেটা আছে এটাকে কী করে সে যে মেনে নেয়, নিজের পরিবারের মধ্যে যে শরিয়া লঙ্ঘন হইতে হিসেবে দেখে সে কি করে না, বারণ করে না, নিজের পরিবারের মধ্যে কোনো ধরনের শরিয়ার লঙ্ঘন হচ্ছে এটা দেখে কিন্তু সে এটাকে মানে নাই, এটাকে যে দূর করার জন্য চেষ্টা করে না, ওই ব্যক্তি হচ্ছে দয়ুস, আর এই দয়ুসের জন্য জান্নাত হারাম। তাই ওই ব্যক্তি এই স্বামীরও উচিত যে সে আসলে তওবা করবে এবং এই নারীকে সে যে নিজে না রেখে তালাক দিয়ে দিবে, তাইলে সে দয়ুসের খাতা থেকে রক্ষা পাবে, না হলে সে দয়ুসদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের যে দয়ুস হওয়া থেকে হেফাজত করুক, এবং আমাদেরকে পরিবারের উপরে যে কঠোর যে দৃষ্টিপাত রাখার তৌফিক দান করুক, যাতে করে আমরা আমাদের পরিবারকে সর্বপ্রকারের অকল্যাণ থেকে, নাজায়েজ অপকার যে অপকর্ম এবং হারাম কাজ পর্দার লঙ্ঘন থেকে আল্লাহ পাক আমাদেরকে যে তৌফিক দান করেন হেফাজত করার জন্য, পরিবারকে যথাযথভাবে ইসলামিক মাইন্ডের গড়ে তোলার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.